গাইজ, ওয়েলকাম টু এক্সপেরিমেন্ট বাই পিওর। সো গাইজ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। সো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে দুটো ইজি সায়েন্স এক্সপেরিমেন্ট করে দেখাতে চলেছি। তো তোমরা প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, অবশ্যই মজা পাবে। সো দেরি না করে ভিডিও শুরু করা যাক। গাইজ, আমাদের প্রথমে এক্সপেরিমেন্ট করতে হলে সর্বপ্রথম যেটা লাগছে, একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি গাইজ, সব কিছু দেশলাই কাঠি আর একটা কাঁচের স্বচ্ছ বোতল নিয়ে নিয়েছি। সো আর একটা আমরা পেন নিয়ে নিয়েছি। ওকে, সো কিছু আমরা দেশলাই কাঠি আমরা কিছু দেশলাই কাঠি নেব। এই পেনটা নিয়ে ঠিক এরকম ভাবে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলটাকে মুড়ে দেব, ঠিক এরকম ভাবে গাইস। তোমরা দেখতে পাচ্ছ এই বোতলটার ভেতরে স্মোকে ভর্তি হয়ে গেছে। তোমরা খুব ভালো করে দেখো, বোতলটার ভেতরে স্মোকে ভর্তি হয়ে গেছে আর অ্যালুমিনিয়াম ফয়েলটা খুব গরম হয়ে গেছে। গাইস, সেকেন্ড এক্সপেরিমেন্ট। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই শেপের একটা কাগজ আমরা কেটে নিয়েছি আর এই শেপের একটা কাগজ কেটে নিয়েছি। সো দুটো শেপ সমানই, কিন্তু গাইস তোমরা ভালো করে লক্ষ্য করো যে নিচের শেপটা বড় লাগছে আর ওপরের শেপটা ছোট লাগছে। সো লাগছে তো গাইস। সো এখন আমরা যদি চেঞ্জ করে দিই, এখন ওপরের শেপটা নিচে নিয়ে চলে আসছে আর নিচের শেপটা ওপরে নিয়ে চলে যাচ্ছে। সো ভালো করে বুঝতে পারো গাইস। সো এক আর দুই আমি লিখে দিয়েছি। সো নিচের এখন যেই কাগজটা আছে সেইটা মনে হচ্ছে এখন বড়, যেই শেপে কাটা আছে, আর উপরে যেই শেপে কাটা আছে সেইটা মনে হচ্ছে ছোটো। এখন আমরা যদি চেঞ্জ করে দিই, দুইটাকে একের জায়গায় নিয়ে যাই, একটাকে দুইয়ের জায়গায় নিয়ে যাই, তো তোমরা দেখো কী হতে চলেছে। এখন মনে হচ্ছে গাইস একটা বড়, দুইটা ছোট, কিন্তু গাইস কোনোটাই বড় নয় এবং কোনোটাই ছোট নয়। দুটো কাগজই সেম শেপে সেম সাইজে কাটা আছে গাইস, তোমরা দেখো ভালো করে। গাইস, ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও। এরকম আরও এক্সপেরিমেন্ট রিলেটেড ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। নেক্সট ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণের জন্য বাই বাই। জয় হিন্দ, বন্দে মাতরম।